মা এখানে টমেটো আর পেঁয়াজ কেটেছে, ইনি বাবু আজকে একটু হয়ে গেছে রান্না করবে, মুরলি মাছ বলে, মুরলি মাছ আর এটা হচ্ছে তোমার যে এই মাছের যে কি বলে একটা বাড়া হচ্ছে এই লেগ পিস কি হচ্ছে মুন রোদ দেখে না মনটা পুরো ঝলমল করে উঠে। এখানে রোদ, মা সব কম্বল টম্বল গুলো একটু রোদ এসেছিল বলে বারান্দায় রোদে ফেলে দিয়েছি, রোদ চলে গেছে। আর বাড়ির সবাই গাইছ কে কি করছে, আমি এখানে বসে এই চিপস খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড এখানটায় কি করছো তুমি, উনি বাবু কিছু রান্না করছে, কি রান্না করছে জানি না, এখানে মা বসে বসে আনাজ কাটছে, মার বঠিতে টমাটো আর পেঁয়াজ কাটছে, মা এখানে টমাটো আর পেঁয়াজ কেটেছে, ইনি বাবু আজকে কুক হয়ে গেছে রান্না করবে। কালকে আমরা বাজার থেকে কি মাছ নিয়ে এসেছি, এটাকে কি মাছ বলে জানি না, দেখি কি মাছ, এটাকে তো মুরলি মাছ বলে, মুরলি মাছ দেশি চিকেন ওখানে পেয়েছিলাম, কমই পেয়েছি, এখানে দেশি চিকেনটা 350 টাকা না 300 টাকা, আচ্ছা 350 টাকা কিলো চিকেন পেয়েছি আমরা কালকে, এই একটা চিকেন নিয়ে এসে 1 কিলো মতন হয়েছে, 350 কিলো, আচ্ছা নিয়েছি। তো আজকে আমাদের বাড়ি কুক হচ্ছে ইনি, হাই বলো হাই, আচ্ছা ইনি বাবু আমাকে পাত্তা দিল না, আর দেখি আমার মা কিছু বলবে, মা কিছু বলবে, কাপড় কাচতে যাবো, আচ্ছা মাও দেখছি কাপড় কাচতে চলে আমিও কাজ করি, গাইজ এটাও তো আমার একটা কাজ, আমিও কাজ করি, চলো আমিও একটু নাহলে তোমার বাসন টাসন মেজে দিই, সত্যি তো এই মাছের মধ্যে কিছু আইটেম হবে যে বের করে রেখেছো, থাকুক মা আমি তো মাছ খাবো, সবাই আমাকে বের করে দিয়েছে, মা কাপড় কাচতে চলে গেছে, সুজিত বাবু রান্না করছে, তো ওনারা এতই ব্যস্ত যে আমি কিছু কাজ করছি না, আচ্ছা গাইজ আমি কিছু কাজ করছি না এরকম বলে বের করে দিল, তো ভালো একদিকে এই এরকম যদি হতে থাকে একদিকে আমাদের জন্য ভালো, কারণ এই কারণে ভালো, কমসে কম আমরা এই হিসাবে রেস্টটা করে নেবো, তাহলে বাকি তো বাবা উনি হাজবেন্ডের ছুটি থাকলে ছুটির দিন কাজ করছে, বাকি এত পুরো সপ্তাহটা যে আমরা কাজ করছি তার কোনো ইচ্ছে নেই, কিনা আমরা ফাট বকছি আর ওরাই কাজ করছে, একটা দিনই আমরা স্ত্রী বসে কাটাবো। কাল প্রচুর রোদ, আমি ছাদে শিখেছি জামা কাপড়গুলো শুকাতে, যেখানে যাদের বাড়িতে থাকে ওদের বাড়ির ছাদে এসি, মানে গরমকালে তো আমাদের বারান্দাটাতে এত গরম থাকে ছাদে আসতে হয় না, ওখানটায় শিখে যায়, আর শীতকালে আর এই পাশেই ঘরটা বানানোর জন্যে তো একটু জানি না গরমকালে রোদটা আসবে কি না জানতে পারবো, তো শীতকালে তো একটু আসে না রোদ, জামা কাপড় শোকে না, 5-6 দিন লেগে যায় শুকতে, দিয়ে বলে টোলে বললো হ্যাঁ ছাদে শুকিয়ে নেবে তোমরা, দিতে এই ছাদে শুকাতে এসছি কাপড়গুলো এখানে শুকছে যে, আর এসে বসছিলাম প্রচুর গরম লাগছিলো ঘাম, এখানে ঠান্ডাটা এমন মানে কি বলে রোদ তো গায়ে কাকাতে পারছি না, এত রোদ বাড়ছে, রোদ চাই আসছে প্রচুর গরম, মানে এতটাই গরম লাগছে ঘাম বেরিয়ে যাচ্ছে, আর ঘর ভিতরে গেলে প্রচুর ঠান্ডা লাগছে, তখন জ্যাকেট পরতে হচ্ছে, তাই একটু বসছিলাম, হ্যাঁ বাইরে যেত ঘরে হাজবেন্ড রান্না করছে, মা কাপড়গুলো কেচে দিলাম শুকিয়ে দিলাম, আজকে আমার রেস্ট, সবাই বললো আজকে তুই রেস্ট কর আমি কাজগুলো করছি, তুই প্রত্যেক দিন করে দিই ভালো, তাহলে একটু রোদে বসে নি, তুই বসে তোমাদের সাথে একটু কথা বলছি, চল ঘরে যাওয়া যাক, কারণ 15 মিনিট বসে গেছি প্রচুর গরম লাগছে ঘুমিয়ে যাচ্ছে। ইনি বাবু মাকে দিয়ে গেল মটর, কারণ মার খিদে পেয়ে গেছে, ইনি বাবু রান্না করে কোথায় ঘুরতে গেছিলো, ঘুরে টুরে এলো, অ্যাকচুয়ালি ঘুরতে যায়নি, স্যাম্পন দেখেছিলো, মা বলছে আমার খিদে পাচ্ছে, যেহেতু আমি এখন সানে যাবো মাথা দুবো আমার টাইম লাগবে, মাকে কি মটর দিয়েছে গো, চীনা মটর, এই মটরটা খুব ভালো টেস্ট হয় খেতে, জিরা টিরা দিয়ে বানানো, এমন ফাটিয়ে দিয়েছে মাকে বেশ কষ্ট করতে হবে, তো মা এখন মটর খেতে বসছে, আচ্ছা মা এখন লুডু খেলবে বলছে, গাইস এখানটায় রান্না হয়ে গেছে, আজকে মেনুতে কি হয়েছে, লাল লাল চিকেন ঝোল, দেশি চিকেনের ঝোল, ভাত দু জায়গায় করেছে জানি না কেন, এটা ভাত, আচ্ছা এটা মায়ের উচ্ছা, এতেও ভাত, ভাত দু জায়গায় করা হয়েছে কারণ পাতিলাটা ছোটো বলে, ইনি বাবু বসে গেছে, কী করছো তুমি, গেম খেলতে, ইনি বাবু বসে গেছে গেম খেলতে, খেলো তুমি
আমি যাব সানে সানে যাব মাও বলছে আমাকে লুডুটা দিয়ে যা গেম খেলবে তো গাইস আমি সান করে আবার ফিরে আসছি আপনাদের সামনে গাইস সান করে চলে এসেছি এখন খেতে বসবো সবাই সান হয়েও গেছে মা খেতে বসবে এই তুমি কি কোরিয়ান ইনি বাবু এখন কোরিয়ান হয়ে গেছে সকাল থেকে কোরিয়ান ভাষা বলছিল চিকেন আর আমি বসি আমার ভাত বাড়া হচ্ছে এই লেগ পিস পড়ে আছে মানে মা তাই ইচ্ছাটা কিছু মানে বলছে মা খেতে বসে গেছে খাও গাইস এখন আমরা খেতে বসে গেছি আজকের মতন বাই বাই ভালো থাকবে কালকে ফিরে আসছি একটা নতুন ভিডিও কালকে রাত্রে বিকেলে ফিরে আসছি বিকেলে আচ্ছা গাইস আমার বিকালে ফিরে আসছি আজকের মতন বাই বাই না এখনের মতন বাই বাই ভালো লাগবে গাইস বাই